আলোচ্য বিষয় দু সালের সপ্তম শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের ইতিহাসের দ্বিতীয় সেটের প্রশ্ন এবং তার উত্তর তোমাদের এর আগে ফার্স্ট ইউনিট টেস্টের ইতিহাসের একটা সেটের প্রশ্ন এবং উত্তর করানো হয়ে গেছে এছাড়াও তোমাদের যে অন্যান্য সাবজেক্টগুলো আছে অর্থাৎ বাংলা ইংরেজি অঙ্ক ভূগোল বিজ্ঞান এর প্রশ্নের করানো হয়ে গেছে এছাড়াও তোমাদের কিন্তু সংস্কৃতির উত্তরও করিয়েছি তোমরা যারা যারা দেখো তাই জন্য লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে তোমরা সেখান থেকে দেখে নিতে পারো তোমাদের এই প্রশ্নোত্তর পর্ব শুরু করে বলে রাখি তোমরা যারা এই চ্যানেল নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা আইকনটি প্রেস করে দিও তোমাদের যেহেতু আগের সেটে সিলেবাস নিয়ে আমি বিস্তারিত আলোচনা করেছি তাই এই ভিডিওতে সিলেবাস নিয়ে আলোচনা করলাম না ডাইরেক্ট প্রশ্নোত্তর পর্বে চলে আসছি তাহলে দেখে নাও তোমাদের প্রথমে কী আছে সঠিক উত্তরটি বেছে নিয়ে বাক্যটি সম্পন্ন করো যে কোনো তিনটি এক ইন্টু তিন সমান তিন প্রথম যে প্রশ্ন আছে বাংলায় পাল বংশের রাজত্ব শুরু হয় সাতশো পঞ্চাশ নাকি আটশো পঞ্চাশ নাকি নশো পঞ্চাশ খ্রিস্টাব্দে উত্তর লিখবে সাতশো পঞ্চাশ খ্রিস্টাব্দে দুই নম্বর প্রথম খলিফা ছিলেন মোহাম্মদ ঘড়ি নাকি বাইতুল্লাহ নাকি আবু বকার উত্তর হচ্ছে আবু বকার তিন নম্বর কয়েকটি গ্রামকে নিয়ে গঠিত হয় নারুর নাকি উর নাকি নগরম উত্তর হচ্ছে নাড়ু তারপরে দেখো বাংলাদেশে চট্টগ্রামের উপকূল অঞ্চল প্রাচীন যুগে পরিচিত ছিল নারকেল নামে হরিকেল নামে হ্যারিকেল নামে নাকি বরেন্দ্র নামে উত্তর হচ্ছে হরিকেল নামে এবার হচ্ছে এক কথা উত্তর দাও যে কোনো দুটি সকলোত্তর ও পথনাথ কার ছিল উত্তর লিখবে সকলোত্তর ও পথনাথ হর্ষবর্ধনের উপাধি ছিল দুই নম্বর পৃথিবীর সর্ববৃহৎ বৌদ্ধ মন্দির কোনটা উত্তর পৃথিবীর সর্ববৃহৎ বৌদ্ধ মন্দির হল ইন্দোনেশিয়ার বড় বুদের বৌদ্ধ মন্দির তিন নম্বর চর্যাবত কি এবং কে প্রথম চর্যাবতের পুঁথি উদ্ধার করেন তো এটা দেখো যেহেতু এটা এক নম্বর প্রশ্ন শুধু চর্যাবত কি এটা হচ্ছে প্রশ্ন এটা টাইপিং মিস্টেক হয়েছে চর্যাবত হলো খ্রিস্টীয় সপ্তম থেকে দ্বাদশ শতকে লেখা বৌদ্ধ শীর্ষাচার্যদের কবিতা ও গানের সংকলন এবার দেখো তিন হাজারের প্রশ্ন যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও দু তিনটি বাক্যে দুই ইন্টু এক সমান দুই প্রথম যে প্রশ্ন প্রাচীন বাংলার প্রধান দুটি অঞ্চলের নাম লেখো প্রাচীনকালে বঙ্গ বলতে কোন অঞ্চলকে বোঝাতো বোঝানো হতো তো এর উত্তর তোমার লিখবে প্রাচীন বাংলার প্রধান দুটি অঞ্চলের নাম পুণ্ড্রবর্ধন ও বরেন্দ্র প্রাচীনকালে ভাগীরথী ও পদ্মার মাঝে ত্রিভুজের মতো দেখতে বদ্বীপ অঞ্চলকে বঙ্গ বলা হতো দুই নম্বর লক্ষণ সেনের রাজসভার পঞ্চরত্নদের নাম লেখো উত্তর লিখবে লক্ষণ সেনের রাজসভার পঞ্চরত্নদের নাম হল জয়দেব গোবর্ধন উমাপতিধর ধৈ এবং শরণ চার নম্বর যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও চার পাঁচটি বাক্যে তিন ইন্টু এক সমান তিন জনসমর্থনের নিরিখে বাংলার পাল ও সেন শাসনের তুলনা করো তো পাল আমল আর সেন সেনামল দুটো ভাগ করবে দিয়ে প্রথমে চারশো বছরেরও বেশি সময় বেশি স্থায়ী হচ্ছে পাল আমল আর সেনামল হচ্ছে একশো বছরের কিছু বেশি স্থায়ী হয় পাল ক্ষেত্রে আবার লিখবে বি পয়েন্ট দিয়ে জনগণের সমর্থনে গোপাল ক্ষমতাসীন হন আর সেনামলে জনগণের সমর্থনে বিজয় সেন ক্ষমতায় আসেন পরের পয়েন্ট সমাজে পাল রাজারা নিজেদের গ্রহণযোগ্য করে তোলেন তারপরে সেন রাজারা সমাজে তেমন গ্রহণযোগ্য ছিলেন না তো তুলনায় বলেছে সেই তুলনা কমপ্লিট হলো তারপরে দেখো শশাঙ্ককে কেন বৌদ্ধ ধর্ম বিদ্বেষী বলা হয় উত্তর লিখবে শশাঙ্কের বিরুদ্ধে অভিযোগ করা হয় যে তিনি বৌদ্ধ ভিক্ষুকদের হত্যা করেছিলেন এবং বৌদ্ধদের পবিত্র ধর্মীয় স্মারক ধ্বংস করেছিলেন এই কারণে আর্য মঞ্জুশ্রী কল্প হর্ষচরিত ইত্যাদি গ্রন্থে তাকে বৌদ্ধ ধর্মবিদ্বেষ হিসাবে সমালোচনা করা হয়েছে এবার দেখো পাঁচের দাগের প্রশ্ন যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও আট থেকে দশটি বাক্যে পাঁচ ইন্টু এক সমান পাঁচ প্রথম যে প্রশ্ন পাল শাসনের তুলনায় সেন শাসন কেন বাংলায় কম দিন স্থায়ী হয়েছিল উত্তর লিখবে বাংলায় পাল শাসন চারশোরও বেশি বছর স্থায়ী হলেও সেন শাসন একশো বছরের মতো স্থায়ী ছিল সেন শাসনের কম স্থায়ী হওয়ার কারণগুলি ছিল দিয়ে প্রথম পয়েন্ট দিবে পাল বংশের প্রতিষ্ঠাতা গোপাল বিপুল জনসমর্থন নিয়ে ক্ষমতায় এলেও সেন বংশের প্রতিষ্ঠাতা বিজয় সেন কোনো জনসমর্থন পাননি দুই নম্বর পাল শাসকরা বাংলার সমাজে নিজেদের শাসনকে গ্রহণযোগ্য করে তুলতে পারলেও সেন শাসকরা পারেননি তিন নম্বর দিবে শিক্ষা দীক্ষা ধর্মচর্চা শিল্পকলা প্রভৃতি দিয়ে পাল শাসন সেন শাসনের তুলনায় অনেক এগিয়েছিল দেখো পরের যে প্রশ্ন পাল ও সেন যুগের বাংলার বাণিজ্য কৃষির মধ্যে তুলনা করো তো উত্তর লিখবে পাল সেন যুগে কৃষি শিল্প এবং বাণিজ্যই ছিল বাংলার অর্থনীতির মূল ভিত্তি দিয়ে প্রথমে পয়েন্ট দিয়ে পাল সেন যুগের বাণিজ্য দিয়ে তোমরা লিখবে এই যুগে বাংলার অর্থনীতিতে বাণিজ্যের গুরুত্ব ক্রমশ কমে এসেছিল ভারতের পশ্চিম দিকের সাগরে আরব বণিকদের দাপটের ফলে বাংলার বণিকরা পিছু হটেছিল। এবং তাদের গুরুত্ব কমে গিয়েছিল বাণিজ্যের অবনতির কারণে মুদ্রার ব্যবহার খুব কমে যায় জিনিস কেনাবেচার প্রধান মাধ্যম হয়ে ওঠে করি এবার পয়েন্ট দেবে পাল ও সেন যুগের কৃষি দিয়ে লিখবে এই যুগে বাণিজ্যের গুরুত্ব কমে যাওয়ায় বাংলার অর্থনীতি হয়ে কৃষিনির্ভর অর্থনীতি হয়ে ওঠে কৃষি নির্ভর এই যুগে কৃষকদের অবহেলা না করলেও জমিতে মূল অধিকার ছিল রাষ্ট্র বা রাজার রাজারা উৎপন্ন ফসলের এক ষষ্ঠাংশ কৃষকদের কাছ থেকে কর নিতেন এই যুগের প্রধান ফসলগুলি ছিল ধান সর্ষে নানারকম ফল যেমন আম কাঁঠাল কলা ডালিম খেজুর নারকেল ইত্যাদি এছাড়াও কার্পাস পান সুপুরি এলাচ মহুয়া ইত্যাদিও প্রচুর পরিমাণে উৎপন্ন হতো তো এটাই তোমাদের প্রথম সেরের প্রশ্ন উত্তর তোমাদের এছাড়াও যে ফার্স্ট সেরে করেছি সেখানেও কিছু প্রশ্ন উত্তর তোমাদেরকে করিয়েছিলাম সেগুলো একবার দেখে নেওয়া ত্রিশক্তি সংগ্রাম কাদের মধ্যে হয়েছিলো এই সংগ্রামের মূল কারণ কি তারপরে কৈবর্ত বিদ্রোহ সম্বন্ধে কি জানো এটা ভালো করে এখানে পড়ানো হয়েছে ভালো করে আগের ভিডিওতে তোমাদের কিন্তু বিস্তারিত আলোচনা করেছি যারা দেখনি তারা অবশ্যই তোমাদের ডিসক্রিপশন বক্সে লিঙ্ক আছে সেখান থেকে দেখে নাও সামন্ত ব্যবস্থায় স্তরভেদের চিত্রটি বর্ণনা দাও এইগুলোও তোমাদেরকে করিয়েছি নালন্দা মহাবিয়ার সম্পর্কে সংক্ষিপ্ত পরিচয় দাও এগুলো কিন্তু তোমাদেরকে করিয়েছিলাম ভালো করে তোমাদেরকে এই আগের ভিডিওতে বোঝানো আছে তো এই গেলো তোমাদের দ্বিতীয় সেটের ইতিহাসের প্রশ্নের এবং উত্তর তোমাদের যাদের এই ভিডিওটি ভালো লেগেছে তারা অবশ্যই একটি লাইক দিও হয়ে কাছে অনেক অনেক শেয়ার করো তোমাদের আর যদি কোনো ইতিহাসের সেট দরকার হয় তাহলে তোমরা কমেন্টে অবশ্যই জানাবে আমি তোমাদের জন্য আর এক সেট তাহলে ইতিহাসের প্রশ্ন উত্তর নিয়ে আসবো এছাড়াও তোমাদের বলে রাখি তোমাদের এই যে ভিডিওটা আমি দিলাম সেটা পড়লেই যে তোমরা পরীক্ষায় হানড্রেড পারসেন্ট কমন পাবে সেরকম কিছু নয় তোমরা তোমাদের বইটা খুটিয়ে পড়ো এবং এই দু যে দুটি সেট দিলাম সেই দুটি সেটের প্রশ্ন উত্তর প্র্যাকটিস করো আশা করি তোমাদের পরীক্ষায় সাফল্য নিশ্চিত তো তোমরা সকলে ভালো থেকো তোমরা সকলে সুস্থ থেকো এবং মন দিয়ে তোমরা পড়াশোনা করতে থাকো